আমি মা সকলের মা, এই বইখানি থেকে আমি এর আগে পাঠ করেছিলাম। খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই, 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলাম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। তো আজকে পাঠ করছি, বিয়ের পর 13 ও 14 বছর বয়সে সারদা দেবী কামারপুকুরে গিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন, শ্বশুরবাড়ির সঙ্গে বিরাট হালদার পুকুর, চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেই প্রয়োজন মেটায় ওই পুকুরের জল। এই দিনে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন, কি করে একা একা নাইতে যাব। চিন্তা করতে করতে দেখতে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন, শ্রী মাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। মেয়েগুলোর মধ্যে 4 জন তার আগে, 4 জন তার পেছনে চলতেন, আর ভয় করত না তার। শ্রীমা সারদা, শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন, আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে। শ্রীমা যতদিন কামারপুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো। তিনি ভাবতেন, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজেই আসে। তিনি কিন্তু কিছু বুঝতে পারেননি, তাদেরকে জিজ্ঞাসাও করেননি কোনোদিন। মা যখন বিয়ের পর 13-14 বছর বয়স ছিল তখন মা সারদা কামারপুকুর থেকে জয়রামবাটি এসেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ সাধনায়, দক্ষিণেশ্বর সাধনায় মগ্ন ছিলেন। তো শ্বশুর বাড়িতে বিরাট একটি হালদার পুকুর ছিল, তো সেখানে ওই পুকুরে সবাই স্নান করত আর ওই পুকুরের জলই সবাই খেত। সারদা মা নববধূ মনে মনে সে ভাবতেন যে আমি কি করে একা একা যাব। এই কথা ভেবে ভেবে যখন যেত তখন মায়ের সামনে 8টি মেয়ে যেন কোথা থেকে আসতো, আর 4টি মেয়ে মায়ের সামনে আর 4টি মেয়ে মায়ের পেছনে, মায়ে মাঝখানে থাকতেন। এইভাবে প্রায় সব সময় স্নানের সময় যেত মায়ের সঙ্গে। তো মা বুঝতে পারতেন না কথাগুলো। এটি একটি মায়ের জীবনের ঘটনা। তো কামার পুকুরে একাকী থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা। তিনি নিজে বলেছিলেন, কামার পুকুরে লক্ষ্মী শ্রী রামকৃষ্ণের ভাইজির কথা বলছে, আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কিনা নাটক নভেল পড়বে। লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কিনা, অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি, জোর করে রাখলে। আমি আবার গোপনে তার একখানি এক আনা দিয়ে কিনে আনলাম, লক্ষ্মীর গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আমায় আবার পড়াতো।